হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। আমার সামনে যে দুইটা বাইক দেখতে পাচ্ছেন, একটা মূলত হচ্ছে অ্যাপাচি 4V-র FI ভার্সন, যেটা মূলত একবারে মাত্র এসেছে, এবং আর একটা হচ্ছে অ্যাপাচি 4V-র ABS ভার্সন। তো নতুন আসা বাইক এবং আগের যে ABS-টা ছিল, এই দুইটা বাইকের মধ্যে মূলত আজকে কম্পেয়ার তুলে ধরার চেষ্টা করব। ডিটেলস স্পেসিফিকেশন থাকবে। আমি এখন অবস্থান করছি TVS শোরুম বাইকার্স ড্রিমে। এই মুহূর্তে কিন্তু আমার সাথে আছে রিজু ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। ভাই, নতুন যেহেতু বাইক আসছে, তো ভাবলাম একটা আসলে কম্পেয়ার ভিডিও তুলে ধরি, যাতে ভিউয়ারদের জন্য সুবিধা হয় যে দুইটার মধ্যে কোনটা বেস্ট হবে, তারা বেস্ট ডিসিশনটা যেন নিতে পারে। যদিও হচ্ছে দুইটা বাইক কিন্তু পারফেক্ট একটা বাইক TVS এর, আমরা বলতে পারি রেসিং মেশিন। তো বেসিক্যালি নতুন বাইকটাতে কি কি চেঞ্জ এসেছে আগের অ্যাপাচি 4V থেকে ABS থেকে, তো সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রিজু ভাই, কেমন আছেন আপনি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ায়। আচ্ছা, যেহেতু নতুন একটা মডেল চলে আসলো যেটা মূলত FI ভার্সন, অনেক দিনের চাওয়া ছিল যে FI-টা কবে অ্যাভেলেবেল হবে। যেহেতু আমরা দুইটা বাইক একসাথে পেয়ে গেছি, একটা হচ্ছে একবারে FI ABS যেটা লেটেস্ট ভার্সন, এবং আর একটা হচ্ছে কার্বোরেটর ABS ভার্সন। তো দুইটা বাইকের মধ্যে বেসিক্যালি কি কি চেঞ্জ এসেছে আউট লুকিংয়ে, সেটা একটু জানাবেন আমার ভিউয়ারদেরকে। আচ্ছা, ফার্স্ট অফ অল যদি দেখি, আমি ফ্রন্ট থেকে হচ্ছে কম্পেয়ারটা করতে যাচ্ছি। আচ্ছা, আগের ভার্সনটাতে আমাদের হচ্ছে রেডিয়াল রিমোরা টায়ার, TVS কোম্পানির যে টায়ারটা ছিল, হ্যাঁ, রেডিয়াল রিমোরা টায়ার কোম্পানির, এটা অফিসিয়াল টায়ার ছিল। আর বর্তমানে হচ্ছে আমরা গ্রিপিং সম্পন্ন, মোস্ট গ্রিপিং সম্পন্ন যে টায়ারটা, সিএট টায়ারটা ইউজ করেছি। অবভিয়াসলি এটা নিঃসন্দেহে মোস্ট একটা গ্রিপিং টায়ার, এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ। তারপরে হচ্ছে আমি আরও কিছু বিষয় দেখাচ্ছি, এখানে আপনি চলে আসতে পারেন ভাইয়া। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনি তিনটা মুড পাচ্ছেন, তিনটা মুডটা হচ্ছে স্পোর্ট মুড, তারপরে হচ্ছে মুড চেঞ্জ করতেছি মুড বাটনে ক্লিক করে, রেইন মুড পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি আরবান মুড পাচ্ছেন। এই তিনটা মুড মূলত হচ্ছে এর আগে কোনো বাইকেই ছিল না। আচ্ছা, এর আগে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের কোনো বাইকে এখন পর্যন্ত নেই, ঠিক আছে? এর আগে সুজুকির হায়াবুসা 1300cc-র যে বাইকটা, ওইটাতে হচ্ছে এই মুড সিস্টেমটা ইউজ করা হয়েছিল। তো বর্তমানে আমরা TVS এই ফেসিলিটিসটা হচ্ছে আপনাকে শব্দের মধ্যে নিয়ে এসে দিয়েছি আমরা। আচ্ছা, ওকে। দেন হচ্ছে আমরা আরেকটু মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই মুডের পাশাপাশি আপনি যেটা পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা এই 4V FI ABS এ নিয়ে আসছি গ্লাইড থ্রু টেকনোলজি GTT। এই এই ফেসিলিটিসটা অন্য কোনো বাইকে নেই বাংলাদেশের মধ্যে, GTT একমাত্র 4V FI বাইকটায় পাচ্ছেন। ওকে, GTT-র কাজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে আপনি যখন জ্যামে বসে থাকবেন, জ্যামে বসে থাকলে সাধারণত হচ্ছে আপনি যদি এটা হচ্ছে আপনার রাইডটাকে স্বাচ্ছন্দ্য করবে, যেমন হচ্ছে GTT-র কাজটা হচ্ছে আপনি যখন ফার্স্ট গিয়ারে থাকাকালীন আপনি অ্যাক্সিলেট করা লাগবে না, অ্যাক্সিলেট ছাড়াই জাস্ট আপনি ক্লাচ কন্ট্রোল করে আপনি এটা ফুয়েল ইকোনমিক থাকবে, অবশ্যই ফুয়েল ইকোনমিক করার জন্যই মূলত হচ্ছে এটা GTT-টা দেওয়া হয়েছে। এটা ফার্স্ট গিয়ারে আপনি সর্বোচ্চ 7 কিলোমিটার পার আওয়ার রান করতে পারবেন অনলি অ্যাক্সিলেটর ইউজ করে। দেন হচ্ছে সেকেন্ড গিয়ারে যখন আপনি যাবেন তখন হচ্ছে এটা আরও 5 কিলোমিটার রান বেড়ে যাবে, দ্যাট মিন্স হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত রান গেইন করবেন আপনি এটাতে। তারপরে হচ্ছে এটা ম্যাক্সিমাম 17 কিলোমিটার পর্যন্ত GTT-র মাধ্যমে আপনি রান করতে পারবেন। এটা অবশ্যই হচ্ছে অ্যাক্সিলেটর ইউজ করা লাগবে না, অ্যাক্সিলেটর ছাড়াই জাস্ট আপনি GTT ইউজ করে আপনি 17 কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এটা 3 গিয়ার পর্যন্ত GTT-টা কাজ করে। আচ্ছা, অবশ্যই হচ্ছে এটার মিটারটা আগের ভার্সনের মিটারটার মতোই, এক্স কানেক্ট ABS যেহেতু আছে, এক্স কানেক্ট মিটারটাতে আপনি ব্লুটুথের মাধ্যমে মোবাইল অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন, আমাদের TVS বাংলাদেশ কানেক্ট যে অ্যাপটা আছে। সো ওইটাতে কানেক্ট করার পরে আপনি হচ্ছে এইখানে অনেকগুলো ফেসিলিটিস পাচ্ছেন। এখানে মিটারে এটা থেকে একটা এডিশনাল ফাংশন চলে আসছে, সেই ফাংশনটা একটু কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এইটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের ফেসিলিটিসটা হচ্ছে আপনি যখন এটা স্ট্যান্ড করে রাখবেন, স্ট্যান্ড করা অবস্থায় গাড়িটা স্টার্ট নেবে, বাট আপনি যখন হচ্ছে গিয়ার শিফট করবেন, গিয়ার শিফট করলে গাড়িটা রান করবে না, গাড়িটা স্টপ হয়ে যাবে।
আচ্ছা, তার মানে আগেরটাতে হচ্ছে সাইড ডিসটেন্স সেন্সরটা নেই, বাট নতুনটাতে কিন্তু সাইড ডিসটেন্স সেন্সর অ্যাড করা হয়েছে। তো আমরা একটু এবার হচ্ছে হেডলাইট সেকশনে আসব, যেহেতু আমরা ফ্রন্ট থেকে শুরু করেছিলাম। হেডলাইটে কিন্তু আপনারা মাঝখানে এবার ডিআরএল পাবেন। হ্যাঁ, এই যে ডিআরএলটা মাঝখানে করে দিয়েছে, হেডল্যাম্পটা ডিভাইড হয়ে গেছে, যার জন্য হচ্ছে ডিপারটা উপরে চলে আসছে। জিনিসটা হচ্ছে জাস্ট অ্যামাজিং একটা লুক দিয়েছে, জাস্ট লুকটাই চেঞ্জ হয় নাই, সাথে সাথে আপনি হচ্ছে এলইডি হেডল্যাম্প পাচ্ছেন, দেন হচ্ছে মানে এইটার যে লুকটা অ্যাগ্রেসিভ করেছে আগেরটা থেকে। অবশ্যই মানে আমরা ডিআরএলটা মাঝামাঝি পাচ্ছি, আর আগেরটা কিন্তু ডিআরএল ছিল, যে উপরে ছিল আর কর্নার করা ছিল। হ্যাঁ, পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন গ্লসি ব্ল্যাক কালার, সেই সাথে রেড কালারে একটা স্টিকার করা আছে, আর এটা কিন্তু ফুল ম্যাট কালার, ফুল এবং ব্ল্যাক। আপনারা কিন্তু মাঝখানে শেডটা কিন্তু পাবেন হচ্ছে রেড কালারের, আর ওইটাতে কিন্তু মাঝখানে শেডটা কিন্তু হোয়াইট কালারের, হোয়াইট কালারের। আর সিটিং এর ব্যাপারে যদি আসি, সিটটা কিন্তু এটাও ডুয়েল টোন, হ্যাঁ ডুয়েল টোন সিট, এটা আগের কালার কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, চেঞ্জ করা হয়েছে, রাইট। আগেরটাতে হচ্ছে, আগেরটাতে আপনার যেরকম এই যে এই এই সাইডের যে কভারটা, সাইড কভারটার সাথে অ্যাডজাস্ট করে হচ্ছে এই কালারটা রাখা হয়েছিল, বাট ওইটা হচ্ছে কি মানে জাস্ট এই ট্যাঙ্কির উপরে যে কভারটা কালারটা করা হয়েছে, এই কালারটার সাথে অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে ডুয়েল টোনের রেড কালারটা দেওয়া হয়েছে, ডুয়েল টোনের রেড কালারটা দেওয়া হচ্ছে। সেই সাথে যদি আমরা সাইড প্যানেলের কথা বলি, এটা কিন্তু জি এইটা ম্যাট ব্ল্যাক পাচ্ছেন, অর্থাৎ ফুল ব্ল্যাক, আর এটা হচ্ছে অ্যাশ কালারের ছিল। আচ্ছা, আরেকটা বড় পরিবর্তন হচ্ছে এক্সস্ট, এক্সস্ট, রাইট। আচ্ছা, এই যে এক্সস্ট দেখতে পাচ্ছেন, এক্সস্টটা দেখতেই পাচ্ছেন, আগেরটা আগেরটাও ডুয়েল ব্যারেল এক্সস্ট, ডুয়েল লিটার, কিন্তু ডুয়েল ব্যারেল ডুয়েল পাইপ কিন্তু দেখা যায়, ডুয়েল পাইপ দেখা যায়, বাট এইটাও ডুয়েল ব্যারেল এক্সস্ট, বাট এটার এক্সস্টটা হচ্ছে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট করা, ঠিক আছে। একটা পাইপেই কিন্তু দুইটা পাইপ অ্যাডজাস্ট করে দিয়েছে, আর এটার সাউন্ডটা হচ্ছে আপনি যখন রেস করবেন, অবশ্যই রেসিং গাড়ি যখন রেস করবেন, তখন হচ্ছে এইটাতে আপনার যে সাউন্ডটা দিবে এক্সস্ট সাউন্ডটা, জাস্ট হচ্ছে আপনি এটার স্মুথনেসটা আর এটার যে এক্সস্ট সাউন্ডটা আপনাকে হচ্ছে পাগল করে দিবে জাস্ট। আচ্ছা, এবং দুইটা বাইকে হচ্ছে 5 স্পিড গিয়ার বক্স থাকছে। জি, আর একটা কথা একটু অ্যাড করি, এটা কিন্তু হচ্ছে FI ইঞ্জিন, FI সাথে অবশ্যই BS6, রাইট। আচ্ছা, আর ওইটা হচ্ছে অবশ্যই বুঝতে পারছেন BS6 মিন্স হচ্ছে এটার এক্সস্ট থেকে আপনার যে ধোঁয়াটা বের হবে, এটা আমাদের পরিবেশকে কখনোই ক্ষতি করবে না, রাইট। পাশাপাশি হচ্ছে ওইটাতে কিন্তু আপনারা কিক পাচ্ছেন, ঠিক আছে, BS4 ইঞ্জিনের সাথে কিক স্টার্টার পাচ্ছেন সেলফের পাশাপাশি। এটা কার্বোরেটরের ম্যাক্সিমাম বাইকেই হচ্ছে এই কিকটা থাকে, আর আমরা সবাই জানি হচ্ছে FI তে হচ্ছে কিকটা ইউজ করে না, দ্যাটস হোয়াই এটাতে হচ্ছে কিক পাচ্ছেন, কিকটা পাচ্ছেন, ঠিক আছে। শুধুমাত্র সেলফ পদ্ধতিতেই কিন্তু স্টার্ট করতে পারবেন, আর FI বাইকগুলোতে কিন্তু কিক লাগে না, ঠিক আছে, লাগে না, এটা মোটামুটি কিন্তু একটা পারফেক্ট ভাবে স্টার্ট হয়, আপনারা জানেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে মোটামুটি পাওয়ারটা সেম আছে। জি, পাওয়ারটা সেম বলতে এখানে হচ্ছে আপনি এটার পাওয়ার বর্তমান বাংলাদেশের নেকেড স্পোর্টস বাইকের মধ্যে সব থেকে বেশি এটাতে। আচ্ছা, এটাতে হচ্ছে 17.55 PS আরপিএম উঠবে, 9,200 আরপিএম উঠবে। আচ্ছা, ওকে। আর এইটাতে হচ্ছে আপনার 16.6 PS BHP ম্যাক্স পাওয়ারটা পাওয়া যায়। হ্যাঁ, অ্যাপাচি আরটিআর 4B FI ABS ভার্সনটাতে নতুন একটা প্রযুক্তি চলে আসছে, সেটা হচ্ছে আপনি ব্রেক লিভার, ক্লাচ লিভার দুইটাকেই আপনার হ্যান্ডের গ্রিপিং অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এইখানে 3-step অ্যাডজাস্টেবল সিস্টেম রয়েছে, আপনি হচ্ছে এটা তিন ধাপে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কাইন্ডলি একটু কাছে নিয়ে আসেন, এটা হচ্ছে আপনি তিন ধাপে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে এটা অ্যাডজাস্ট করা যায়, এবং হচ্ছে ব্রেক লিভারটাও কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। মোটামুটি আউটলুকিং এর দিক দিয়ে এই আপডেটগুলাই ছিল। বেসিক্যালি আমি একটু আপনাদেরকে আবার একটু বলার চেষ্টা করি, মূলত টায়ারটা কিন্তু আগে TVS এর অফিশিয়াল টায়ার ইউজ করা হচ্ছে, অফিশিয়াল রেডিয়াল রিমার টায়ার ছিল, নতুনটাতে কিন্তু CS টায়ার ইউজ করা হয়েছে, সেই সাথে কিন্তু FI ইঞ্জিন থাকছে, BS6 থাকছে, আর মিটারে কিন্তু বেশ কিছু বড় ধরনের পরিবর্তন এসেছে সাইড ডিসটেন্স সেন্সর থেকে। এরপরে হচ্ছে আপনার এক্স কানেক্ট তো থাকছেই, পাশাপাশি তিনটা মোড কিন্তু ইউজ করতে পারবেন, সেই সাথে আপনার GTT বাইকটা 5 কিলোমিটারের উপরে গেলে ABS-টা কিন্তু কাজ করা শুরু করবে। বেসিক্যালি মোটামুটি বড় ধরনের কিন্তু একটা পরিবর্তন নিয়ে এসেছে Apache 4B-র এই নতুন ভার্সনে। তো একটু আমরা প্রাইসটা জানবো, কোনটার কত প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আগের ভার্সনটা Apache RTR 4B ABS কার্বোরেটরটা হচ্ছে 239,990 টাকা, 240,000 টাকা এটার দাম। আচ্ছা, আর FI ABS যেটা
অ্যাপাচি 4B FI ABS এটা হচ্ছে 269,990 টাকা। আচ্ছা, তো আমরা এখন একটু টায়ার সেগমেন্টে যাব, এটাতেও 90x90 সেকশনের টায়ার ইউজ করা হয়। টায়ারে কোনো ধরনের চেঞ্জ নিয়ে আসা হয় নাই, বাট যেটা চেঞ্জেস আসছে আগেরটাতে হচ্ছে একটা কাস্টমার বলতে হচ্ছে গ্রিপিং হইলে আমাদের জন্য ভালো হইতো, আমরা ওই চিন্তা করে ওই বিবেচনা মাথায় রেখে আমরা হচ্ছে সিএট টায়ার গ্রিপিং টায়ার বাংলাদেশের মধ্যে সব থেকে গ্রিপিং সম্পন্ন টায়ার যেটা টপ লেভেলের টায়ার সিএট আমরা ওইটা ইউজ করেছি। আচ্ছা, তাহলে এটার প্রাইস পড়বে 269,990 টাকা। আর যেটা ABS কার্বোরেটর ভার্সন এটার প্রাইস পড়বে 239,990 টাকা। 239,990 টাকা, রাইট। তো মানে যার যেটা পছন্দ, জি, যার যেটা বাজেট অনুযায়ী অবশ্যই সেটা, দুইটা বাইকের লুকিং এ জাস্ট অসাম অসাম। এটা হচ্ছে আপনি যখন দেখবেন রোডে যখন রাইড করবেন এটাকে একটা মানে পাগলা ঘোড়া যখন ছুটছে যেভাবে ওইভাবে আপনাকে দেখতে লাগবে আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রিজু ভাই আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য। বেসিক্যালি আমার ভিউয়াররা জানতে পারবে যে দুইটা বাইকের মধ্যে কি কি চেঞ্জ এসেছে, ঠিক আছে, সব কিছু মিলায়া। আপনাদের যদি সর্বশেষে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিতেন। আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গুলশান 2 বাড়িধারা, নতুন বাজার 100 ফিট রোড, আমেরিকান এম্বাসির পিছন দিকে। এটা হচ্ছে 100 ফিট রোডে ঢুকবেন যখন, তারপরে হচ্ছে সাইদনগর অটো স্ট্যান্ড পর্যন্ত আসবেন, এখানে দশতলা বিল্ডিং নামে সবাই চিনে আমাদের টিভিএস শোরুমটা, এখানে আছে বাইকার্স ড্রিম। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।